যেটি আমি মনে করলাম দায়িত্ব পাওয়ার পরে, সেটি হলো যে এখন সড়কগুলি চওড়া করা দরকার, প্রশস্ত করা দরকার, এবং প্রায় গুরুত্বপূর্ণ সবগুলি সড়কই ইতিমধ্যে ফোর লেনে রূপান্তর করা হয়েছে। প্রত্যেকটিরই মাঝখানে মিডিয়ানে প্রচুর ফুল গাছ, বিভিন্ন সিজনে ফুল গাছ লাগানো হয়েছে। সেগুলো মানে যে সময় যে ফুল ফোটে সেটা ফুটছে, নগরবাসীকে আনন্দ দিচ্ছে, প্লাস যারা বাইরে থেকে আসছে তারা আনন্দিত হয়। আর এর মাঝখান দিয়ে যে বিদ্যুৎ আলোকায়নের যে ব্যবস্থা আমি করেছি, সেটা বলা যেতে পারে যে বাংলাদেশের মধ্যে একমাত্র রাজশাহী সিটি কর্পোরেশনে এরকম মানে খুবই উন্নত মানের পোল এবং লাইট দিয়ে আলোকিত করা হচ্ছে। এটার কয়েকটা ফাংশন আছে। একটা হচ্ছে যে সৌন্দর্য, রাত্রিকালীন রাজশাহীর একটা আলাদা রূপ, যেটা বিদেশের বহু শহরে আমি দেখে এসেছি, যে দিনের শহরটি একরকম লাগে, রাতের শহরটি একদম আলো ঝলমলে অন্যরকম লাগে। তো অতটা তো আমরা করতে পারিনি, বা অতটুকু সক্ষমতা আমাদের নেই, যেটুকু আছে সেটা দিয়েই করেছি এবং পর্যায়ক্রমে আরও করতে থাকবো, এটা যতক্ষণ সুযোগ পাবো করবো ইনশাল্লাহ। এইটা একটা গেল আলো ঝলমলে বিষয়। আরেকটি হচ্ছে মানুষজন নিরাপদে বাইরে ঘোরাফেরা করতে পারছে, বসে গুজব করতে পারছে, এবং তাদের নিরাপত্তাটা নিশ্চিত হচ্ছে অনেকাংশেই, যেহেতু সিসি ক্যামেরা দিয়ে পুরোটাই কভারেজ করা আছে পুরো এলাকাটি। তিন নম্বর হলো যে এই খুচরো বা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা এই ভ্রাম্যমান ব্যবসায়ী, যে যারা এই ফাস্টফুড বা এই ফুচকা চটপটি ইত্যাদি বিক্রি করে, তারাও তাদের এই গাড়িতে করে বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে এসে বিভিন্ন মোড়ে বেশ সুন্দর করে এক সাইডে আসর জমিয়ে বসে, এবং সেখানে নগরবাসী এসে সেগুলো খায়, গল্প করে, তাদের মধ্যে আলাপ আলোচনা করে। সব মিলিয়ে শহরটা একটা প্রাণবন্ত লাগে।